বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মুক্তি এবং সুচিকিৎসার দাবিতে সারা দেশে বিক্ষোভ কর্মসূচি পালন করছে বিএনপি পুলিশ প্রহরায় নেত্রকোনায় ছোট বাজার বিএনপি কার্যালয়ের সামনে বিক্ষোভ সমাবেশ করেছে জেলা বিএনপি মুন্সীগঞ্জ সদরের মুক্তারপুর বিএনপি দলীয় কার্যালয়ের সামনে বিক্ষোভ সমাবেশ ও মিছিল করেছে জেলা বিএনপি ফরিদপুর পৌর রকিবুদ্দিন মার্কেটের সামনে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে বিএনপি এবং যুবদলের নেতাকর্মীরা খালেদা জিয়ার মুক্তি ও সুচিকিৎসার দাবিতে সাতক্ষীরার ঝাউডাঙ্গার স্বেচ্ছাসেবক দলের উদ্যোগে বিক্ষোভ মিছিল হয়েছে শরীয়তপুরে সকাল দশটায় বিক্ষোভ মিছিল বের করে জেলা বিএনপি মিছিলটি জেলা বিএনপি সাধারণ সম্পাদক সর্দার এ কে এম নাসির উদ্দিন কালুর বাসা থেকে শুরু হয়ে শরীয়তপুর স্টেডিয়ামে গিয়ে শেষ হয়